রাজশাহীতে এক ব্যাংক কর্মকর্তার বাড়ি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে সেই বাড়ির মালিক অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসারের তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে নয় আগস্ট মঙ্গলবার বাড়ির মালিকের ছোট ভাই তেরো খাদিয়ার বাসায় এসি নিতে গেলে সেই তালাকপ্রাপ্ত দখলদার স্ত্রীর রোশানলে পড়েন বিস্তারিত দেখুন আমাদের রাজশাহী প্রতিনিধি বাবুর মোল্লার প্রতিবেদনে স্ত্রীর নানা অপকর্ম মেনে নিতে না পেরে পূর্বেই অবাধ্য স্ত্রীকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তালাক দেন ব্যাংক কর্মকর্তা মশিউর রহমান তালাকের নোটিশ পাওয়ার পরেও বিভিন্নভাবে ব্যাংক কর্মকর্তা মশিউর রহমানকে হয়রানি করার চেষ্টা করেন তার তালাকপ্রাপ্ত স্ত্রী তাসমিন এহসান শিপরা শিপরার জন্মস্থান রাজশাহীর বাইরে হলেও তিনি দীর্ঘ দেড় যুগ সময় ধরে রাজশাহীতে সোনালী ব্যাংকের বিভিন্ন শাখায় ঘুরে ফিরে চাকরি করছেন আর এরই মাঝে তিনি রাজশাহীতে গড়ে তুলেছেন তার তাণ্ডব বাহিনী আজ নয় আগস্ট ব্যাংক কর্মকর্তার নির্দেশে তার ছোট ভাই ব্যাংক কর্মকর্তা মশিউর রহমানের তেরো খাদের বাসায় প্রয়োজনীয় এসি নিতে গেলে মশিউর রহমানের তারাক্ত স্ত্রী রসানলে পড়েন এ সময় এই ভয়ঙ্কর প্রকৃতির ক্যাডার বাহিনী রহমানের ছোট তার স্ত্রীকে হুমকি প্রদান করেন শিপরা তার নিজ বাড়ি নগরীর বহরমপুরে থাকার পরেও ব্যাংক কর্মকর্তা মশিউর রহমানের বাড়িটি দখলে নেওয়ার চেষ্টা করেন পুরো এলাকা জুড়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ঘটনা রাজপাড়া থানার উপপরিদর্শক এসআই কাজল কুমার নন্দী বলেন ব্যাংক কর্মকর্তা মসির রহমানের লিখিত অভিযোগ আমরা অনেক পূর্বেই পেয়েছি এবং রহমান সম্পূর্ণ বৈধ সে তার বৈধ তার বাড়িতে অবৈধভাবে মহিলা যিনি বর্তমানে সোনালী ব্যাংক গেটারোড শাখায় কর্মরত রয়েছেন তাকে আমরা পূর্বে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য একাধিকবার থানায় ডেকেছি কিন্তু সে থানায় কখনোই আসেনি এই শিপরা নামেও ব্যাংক কর্মকর্তা নানা অভিযোগ নিয়ে এই বছরের জুন মাসে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়েরও হয়েছে সোনালী ব্যাংকের একটি সূত্র বলছে সেই অভিযোগ তদন্তধীন অবস্থায় রয়েছে অবৈধ দখলদার শিপ্রার নিকট থেকে বাড়ি উদ্ধার সহ শিপ্রার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট বাহন